বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সাধারণ সম্পাদক জায়েদ খানের আবেদনের প্রেক্ষিতে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির বর্তমান কমিটি বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সমিতিতে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন উপসচিবকে প্রশাসক হিসেবে নিযুক্ত করা হয়েছে। গত 16 নভেম্বর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান ও প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরুর মধ্যে বিরোধের জের ধরে সংগঠন বিরোধী কাজের অভিযোগ তুলে গত নভেম্বরের প্রথম সপ্তাহে প্রযোজক সমিতি স্থগিত করে জায়েদ খানের সদস্য পদ। এরপর সেই সমিতির বিরুদ্ধে বাণিজ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন জায়েদ খান। সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু সহ চারজন প্রযোজক নেতা হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিধি বহির্ভূতভাবে তথ্য গোপন করে নির্বাচন করেছেন। এই অভিযোগ প্রমাণিত হওয়ায় এবার প্রযোজক সমিতির বর্তমান কমিটিকেই বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব খন্দকার নুরুল হককে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সাথে 120 দিনের মধ্যে নির্বাচন গ্রহণ করার কথা বলা হয়েছে। গত 16 নভেম্বর এক প্রজ্ঞাপনে তথ্য জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে চিত্রনায়ক জায়েদ খানের পদ অবৈধভাবে স্থগিত করে রেখেছিল বলে প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। জায়েদ খানকে স্বাভাবিক কার্যক্রম চালানো ও তার অভিনয়ে যেন বাধা না দেওয়া হয় এমন নির্দেশনাও জারি করা হয়েছে।